স্কুলে পড়াতে পারেন না অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল। স্কুলের ছাত্রছাত্রীরা কোনোদিনই তাকে বিদ্যালয়ে দেখেননি। 2014 সালের বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন খাতায় কলমে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে কখনোই তিনি বিদ্যালয়ে পা রাখেননি, দাবি স্কুল পড়ুয়াদের। তবে প্রত্যেক মাসেই বেতন পেতেন সুকন্যা, সই করতেন বাড়িতে বসেই। সেই সঙ্গে অভিযোগ ওঠে টেট পরীক্ষাও দেননি সুকন্যা এবং তিনি ডিএলএড ট্রেনিংও করেননি। এবার তার স্কুলের পড়ুয়াদের কাছ থেকে জানা গেল সুকন্যা মণ্ডল নামে কোনো শিক্ষিকাকে তারা কখনোই দেখেননি তাদের বিদ্যালয়ে। ওই প্রাথমিক বিদ্যালয়ের এক পড়ুয়া জানায় তাদের বিদ্যালয়ে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 1 জন শিক্ষক ও 3 জন শিক্ষিকা। তবে তাদের মধ্যে সুকন্যা মণ্ডল নামে কোনো শিক্ষিকা নেই বলে জানান ওই পড়ুয়ারা। কিন্তু খাতায় কলমে দেখা যাচ্ছে সুকন্যা মণ্ডল নামে শিক্ষিকা রয়েছেন বিদ্যালয়ে। তবে তারা দুজনেই খাতায় কলমের শিক্ষক বলে দাবি প্রধান শিক্ষকের। এদিন কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুকন্যা মণ্ডলের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করায় মুখ খুলতে নারাজ। তিনি বলেন, বর্তমানে বিষয়টি হাইকোর্টের বিচারাধীন, তাই এই বিষয়ে তিনি কিছু বলবেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে। কাজেই এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষিকা। স্কুল থেকে রেজিস্ট্রার খাতা সুকন্যার বাড়িতে পৌঁছে দেওয়া হতো কিনা সেই প্রশ্নের উত্তরও তিনি জানাতে চাননি। তবে যেখানে সম্পূর্ণ প্রাথমিক স্কুলটি প্রধান শিক্ষিকার নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে কী কারণে তিনি মুখ খুলতে চাইছেন না সে বিষয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ বাসিন্দারা। তাহলে কিসের ভয় শিক্ষিকার? অন্যদিকে বৃহস্পতিবার সকাল সকাল বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত কন্যা। আজ কলকাতা হাইকোর্টেই তারা হাজিরা দেওয়ার কথা।